Hello guys, assalamualaikum. It's me, boy Mamun, and welcome to my YouTube channel. তো আজকে বেসিক্যালি আমি চলে এসেছি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কলেজে, যেটা হচ্ছে আমার নিজের ক্যাম্পাস মালয়েশিয়াতে, যেখানে আমি স্টাডি করতেছি বিগত এক বছর ধরে। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমার যে পুরো ক্যাম্পাসটি ট্যুর দিয়ে দেখাই আসলে ইন্টি ইন্টারন্যাশনাল কলেজের ক্যাম্পাসটা কত বড় এবং কী কী সুবিধা আছে আমাদের ক্যাম্পাসগুলোতে। তো বেসিক্যালি আমি এখন যেই স্থানটাতে বসে আছি, এটি হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল কলেজের যে আর্ট অ্যান্ড ডিজাইন যে সেক্টরটা আছে আমাদের ইউনিভার্সিটির, ওই সেক্টরের প্র্যাকটিস রুমে আমি বসে আছি। তো দেখতেই পাচ্ছেন এই আমার পাশে যে আর্টগুলো করা আছে, এগুলো সব কিছুই হচ্ছে আমাদের ভার্সিটির স্টুডেন্টরা করছে। এ ব্যতীত আরও অনেক কিছু আছে আমাদের এই ভার্সিটির ভিতরে। তো চলেন এখন আমরা নেক্সট আমাদের যে ডিপার্টমেন্ট, আমেরিকান ডিগ্রি ট্রান্সফার ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমেরিকান এডুকেশন সেন্টার। আসলে যে সকল স্টুডেন্ট ইন্টিতে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে পড়তে আসে তাদের আতপঘর বললেই চলে এটাকে, কারণ এখান থেকেই তাদের সকল প্রসেস, ভিসা প্রসেস থেকে শুরু করে সকল কিছু পরিচালনা হয়ে থাকে এই সেন্টার অফ আমেরিকান এডুকেশন সেন্টার থেকে। এছাড়াও আমার হাতের ডান সাইড এই সাইডটাতে আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হাব, এবং আমার হাতের বাম সাইডে আছে আমাদের ইন্টির যে এই ফুড সেন্টার, যে আমাদের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনটা আছে আমাদের হাতের বাম সাইডে। এছাড়াও আমার অপোজিট সাইডে আছে হচ্ছে আমাদের যে ফুটবল খেলার যে মাঠটা, সেই মাঠটি আছে আমাদের পিছন সাইডে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বেসিক্যালি ইন্টির বাস্কেটবল কোর্ট। এই কোর্টে আসলে আমাদের যে সকল বাস্কেটবল টুর্নামেন্টগুলো হয়ে থাকে এইখানে হয়ে থাকে। এছাড়াও আমার উপরে যে এই রুমটি দেখতে পাচ্ছেন, এই পুরাটিতে হচ্ছে ফুটবল খেলা হয়ে থাকে। ওইখানে আমাদের ইন্টি যত ধরনের ফুটবল ইনডোর গেমগুলো আছে ওই গেমগুলো সব ওইখানে হয়ে থাকে। চলুন এবার আমরা চলে যাই আমাদের ইন্টির ব্যাক সাইডটাতে, যেখানটাতে আসলে বেসিক্যালি যে সকল স্টুডেন্ট আইএলস না দিয়ে বাংলাদেশ থেকে আসে বা অন্যান্য কান্ট্রি থেকে আসে তাদেরকে যেখানটাতে আইএলস প্রশিক্ষণ দেওয়া হয় বা ফ্রিতে আইএলস করানো হয় যেখানটা, সেই সাইডটা আমরা দেখি। সো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার হাতের বাম সাইডে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটিতে হচ্ছে যে সকল স্টুডেন্ট আইএলস না দিয়ে আসে তাদের আইএলসের ক্লাস চলে এই তিন ফ্লোরে। এবং আমার পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেকেন্ড এবং থার্ড ফ্লোর, এটা হচ্ছে রিফ্রেশমেন্ট সেন্টার। বেসিক্যালি স্টুডেন্টরা যখন ক্লাস করার পরে ক্লান্ত হয়ে যায় তখন বেসিক্যালি এখানে এসে তাদের রেস্ট নেওয়ার জন্য জায়গাটি রাখা। এবং ঠিক এর পিছনেই যে রুমটি রয়েছে সেটি হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কলেজের যে সকল হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের যে স্টুডেন্টগুলো আছে তাদের ক্লাসগুলো হয়ে থাকে ওখানে প্র্যাকটিক্যালি। এছাড়াও আমাদের ঠিক এর পিছনেই একটি বড় প্র্যাকটিক্যাল দাবার কোর্ট আছে, যেটি অনেক বড় আসলে, কিন্তু আজকে রবিবার হওয়ার কারণে ওইখানে যাইতে পারতেছি না আমরা। এবং তাছাড়া ঠিক আমার হাতের এই সাইডে যেটা ডি ব্লক, এই তিনটা রুম হচ্ছে আমাদের অডিটোরিয়াম, যেখানে বেসিক্যালি যদি কোনো প্রকার কোনো ইভেন্ট হয়ে থাকে তাহলে সেই ইভেন্টগুলো এই অডিটোরিয়ামগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও যারা হোটেল এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়তে আসেন তারা ঠিক আমার পিছনে, আমার ক্যামেরাম্যান এখন পিছন দিক ঘুরে দেখাবে, ঠিক পিছনে তাদেরকে প্র্যাকটিক্যালি এখানে রান্নাবান্নার যে বিষয়গুলো আছে সেগুলো করে দেখানো হয়। তা ব্যতীত আমি কিন্তু এখন যে এইখানটাতে দাঁড়িয়ে আছি এটা ইন্টির আরও একটি বাস্কেটবল কোর্ট, এখানেও খেলা হয়ে থাকে, বাট এখানে বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিস যেগুলো হয়ে থাকে সেগুলো হয়ে থাকে, এবং মেইন যে ম্যাচগুলো ওই ম্যাচগুলো হয়ে থাকে আমাদের ওই কোর্টটাতে। এ ব্যতীত আমাদের আমি একটু আগে বলতেছিলাম যে আমাদের কম্পিউটার ল্যাব, তো আজকে রবিবার হওয়ার কারণে আমাদের কম্পিউটার ল্যাব থেকে শুরু করে বায়োলজি ল্যাব, ফিজিক্স ল্যাব, যে ল্যাবগুলো আছে সব ল্যাবগুলো আজকে বন্ধ, যার কারণে আজকে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ইনশাল্লাহ ঈদের পরে আবার ক্যাম্পাস খুললে পরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এ ব্যতীত আর যে সকল ডিপার্টমেন্ট আছে, সিএই অফিস তো অলরেডি আপনাদেরকে দেখাইছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে অফিস আছে, এছাড়াও ভিসা যে অফিস আছে ওটা আমি বের হওয়ার পথে আপনাদেরকে দেখাবো। আর এছাড়াও আপনারা যারা আমার বাসা দেখতে চান, অনেকে বলেন ভাই আপনি কই থাকেন, তাদেরকে আমার বাসা দেখানোর জন্য আমি দেখাই। এই যে আমি যেখানে দাঁড়াই আছি ঠিক এইখান থেকে উপরের দিকে তাকাইলে পরে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লম্বা বিল্ডিং, এই বিল্ডিংয়ের 14তলাতে আমি থাকি বেসিক্যালি। তো বলতে পারেন যে আমার ভার্সিটির সাথেই আমার বাসা, আমার ভার্সিটিতে আসতে অতটা হ্যাজেল হয় না। তো এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি বেসিক্যালি হচ্ছে আমাদের ভার্সিটির অনেক স্থানেই এরকমের কফি মেশিন এবং কোকের মেশিন দেওয়া আছে, তো আপনারা যারা ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাবেন তারা ইনস্ট্যান্ট এসে এখান থেকে ক্যাশ অথবা কার্ডের মাধ্যমে কফি কিনতে পারবেন, যেটি আসলে একটা মালয়েশিয়াতে অন্যান্য ভার্সিটিগুলোতে আছে কিনা জানি না, বাট আমাদের ভার্সিটিতে বলতে পারেন এটা একটা ভালো একটা সুবিধা যে
ইনস্ট্যান্ট ক্লাস করতেছেন, ক্লাসের ভিতরে ক্লান্তি লাগতেছে, আপনি কিন্তু এখান থেকে এসে কফি নিয়ে যেতে পারেন। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার ক্লাসরুমের অপোজিট সাইডটাতে, তো আমার পিছনে যে বিল্ডিংটি দেখতেছেন বেসিক্যালি এই যে পুরো বিল্ডিংটা, এই পুরো বিল্ডিংটা হচ্ছে আমাদের মেইন আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের ক্লাসরুম, যেগুলো ল্যাব ক্লাসরুম সব এই একটা বিল্ডিংয়ের ভিতরেই আছে। যেমন হচ্ছে ফোর্থ ফ্লোরে আছে আমাদের কম্পিউটারের ল্যাব, এবং ফিফথ ফ্লোরে আছে আমাদের লাইব্রেরি, সিক্সথ ফ্লোরে আমাদের ক্লাসরুম, এবং সেভেন্থ ফ্লোরে হচ্ছে আমাদের যে সকল হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে ল্যাবগুলো, ওই ল্যাবগুলো হয়ে থাকে সেভেন্থ ফ্লোরে। এছাড়াও আমার হাতের ঠিক ডান পাশে এক্সিট সাইডটাতে, যেটা আর কি এক্সিট এন্ট্রি দুইটাই বলতে পারেন, ফার্স্টে আসলে অফিস, যেটা নিউলি আমি স্টুডেন্ট অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছি ক্যারিয়ার সার্ভিসে। তো বেসিক্যালি ক্যারিয়ার সার্ভিস জিনিসটা কি, ক্যারিয়ার সার্ভিস জিনিসটা হচ্ছে ইনটি প্রতি সপ্তাহে প্রতি উইকে ইভেন্ট করে থাকে। বেসিক্যালি যে সকল ফ্রেশার ইনটি স্টুডেন্ট আছে বা যে সকল গ্র্যাজুয়েটেড ইনটি স্টুডেন্ট আছে, তাদের জবের জন্য প্রতি উইকে মাইক্রোসফট গুগল থেকে লোক আসে ইন্টারভিউ নেওয়ার জন্য তাদের জবের জন্য। তো বেসিক্যালি এই ডিপার্টমেন্টটা সেই জব দেয়ার যে প্রসেসিংটা সেটা প্রসেসিং করে থাকে। তো এই ডিপার্টমেন্টের বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডার হিসাবে আমি নিযুক্ত আছি। আমার পিছনে যে এখন যেটা দেখতে পাচ্ছেন ইনটি ল্যাঙ্গুয়েজ সেন্টার, এখানে বেসিক্যালি হচ্ছে আপনাদের পিছনে যে তিনটা রুম দেখাইলাম ইংলিশ ক্লাসের, তো ওই ইংলিশ ক্লাসের যে সকল প্রসিডিউরগুলো আছে সেগুলো এই এইখান থেকেই পরিচালনা করা হয়। আপনি যতদিন আইএলটিএস দিবেন ততদিন আপনি এই 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 অফিসের আন্ডারে স্টুডেন্ট থাকবেন। আইএলটিএস দেওয়ার পর আপনি যে প্রোগ্রামে আসবেন সেই প্রোগ্রামে বেসিক্যালি ট্রান্সফার হবেন। এরপরে যেটা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার, এই ইন্টারন্যাশনাল সেন্টারটাতে বেসিক্যালি হচ্ছে আপনাদের যে সকল ভিসা প্রবলেম, তারপরে হচ্ছে ভিসা রিনিউ, আইক্যাট কালেকশন, দেন আপনি দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে চাইতেছেন যে পারমিশনগুলো, এই পারমিশনগুলো আপনারা পেয়ে থাকবেন হচ্ছে এই ইন্টারন্যাশনাল সেন্টার থেকে। ঠিক তারপরে যেটা আছে ইন্টারন্যাশনাল অফিস, তো বেসিক্যালি ইন্টারন্যাশনাল অফিসটা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আপনারা যে ইনটির ওয়েবসাইটে নক করেন যে আমি ইনটিতে আসতে চাই বা যে সকল তথ্য জানতে চান, তো এই ডিপার্টমেন্ট থেকেই বেসিক্যালি হচ্ছে আপনাদের সকল প্রকার মেসেজ অ্যান্সার দিয়ে থাকে এবং আপনাদের অ্যাডমিশনের সকল প্রসেস বেসিক্যালি এখান থেকে করে থাকে। তো পিছনে আমার হাতের বাম সাইডে যে রুমটা দেখতেছেন এটা হচ্ছে ইনটি গ্যালারি। এই গ্যালারিতে বেসিক্যালি হচ্ছে আমেরিকা কানাডা থেকে যে এডুকেশন কনসালটেন্টরা আসে, তো সেই কনসালটেন্সিগুলো এই রুমটাতে হয়ে থাকে। এখানে বেসিক্যালি তারা আসার পরে যে সকল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে চায় তারা এইখানে আসার পরে তারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে এখান থেকে অ্যাপ্লাই করে। তো চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তা ব্যতীত আপনার অনেক স্টুডেন্ট আছে যারা দেখছি মালয়েশিয়াতে এজেন্টের মাধ্যমে আসার পরে একটা ভুল ধারণা নিয়ে আসে, আসার পরে অনেক প্রবলেমে পড়ে। তো যদি এই সকল প্রবলেম থেকে এই সকল প্রবলেম ফেস না করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি অ্যাডভাইস এবং যে সার্ভিসটা দেওয়া দরকার সেটা দেওয়ার চেষ্টা করব। ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হবে।